আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। ব্লগটা দেখলেই বুঝতে পারবে আমি একটা প্লেসে যাচ্ছি, যেখানে যাওয়ার সময় আমি কিছু শপিংও করি, কিছু ফল ফ্রুটও নিই। জায়গাটা তোমাদের দেখাবো, আর প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো, দেখলে ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে ভুলবে না। তো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো আমার ব্লগটি, তোমাদেরও খুব ভালো লাগবে এবং অনেক সুন্দর, অনেক মজাও পাবে। সো ওয়েলকাম টু সুপ্রীতি ব্লগ। আজকে আমি যাচ্ছি একটা নতুন প্লেসে, আর একটা স্পেশাল ডে উপলক্ষে আজকে যাচ্ছি। চলো তোমাদের দেখাবো আমি কি জন্য যাচ্ছি। তো তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার সাথে যাচ্ছে আমার ভাই, উনি ড্রাইভিং করছে দেখতেই পাচ্ছেন, আর আমার মা। আর যেহেতু আমরা ওমানেই থাকি, তো এখানে সুন্দর সুন্দর প্লেস আছে, সেগুলো দেখতে হলে আমার ব্লগটা দেখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর, কত ক্লিন, এবং দুপাশে কত সুন্দর খেজুর গাছ, এবং পাশে ওমানিদের বাড়ি। যেহেতু আমরা বিদেশে থাকি, সেজন্য বিদেশের ঘরগুলো খুব সুন্দর এবং রাস্তাগুলো খুব পরিষ্কার। তো এখন আমরা চলে এসেছি কোন জায়গাটা, সেটা এখন তোমাদের দেখাবো। দেখতে থাকো প্লিজ ব্লগটা, খুব ইন্টারেস্টিং ব্লগ একটা। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি যে প্লেসের কথা বলেছি সেই প্লেসে। আর তার সাথে দেখতেই পাচ্ছ আমাদের সাথে অনেক কিছু আছে খাওয়ার দাওয়ার। তো অনেক খাবার নিয়ে এসেছি ফুড। আমি যে জায়গাটার কথা বলছিলাম অলরেডি সেই জায়গাটায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্লেসটা। তারা শহরে থেকে বোরিং হয়ে যায় তখন, আর সত্যি বলতে প্লেসগুলো খুব সুন্দর, মানে ফার্ম হাউসগুলো। আজকে আমি এখানে কী জন্য এসেছি সেটাই আসল কাহিনী। তো দেখতে থাকো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে কেন এসেছি এত সুন্দর একটা ফার্ম হাউসে। এই ফার্ম হাউসে তারা অনেক রকমের চাষবাস করে, যেহেতু এখানে অনেক পশু পালন করে তারা, যেমন উট, গরু, তারপর ছাগল এসব। সেজন্য তারা তাদের খাবারের জন্য ফার্ম হাউসের চারদিকে বাগান করে, যাতে ওই চাষ করে খাওয়াতে পারে। চলো স্পেশাল প্লেসটা তোমাদের দেখাই কী জন্য আসি। চলো স্পেশাল প্লেসটা হলো আজকে গোপাষ্টমী উপলক্ষে আমরা গোমাতাকে খাওয়াতে এসেছি। আগে ওকে কাছে ফুল দিলাম, আদর করে তোর গলাতে চুলকা একটু ভালো করে তুই গুতাবে। হ্যাঁ এরকম করতে হয়, তাহলে ওরা খুশি হয়। এখানে দেখতে পাচ্ছেন গোমাতা অনেক কষ্ট করে পেয়েছি এখানে, মানে সত্যি বলতে আমি প্রতিদিন থাকি বলছি আদর করার জন্য এটাকে। ওর গলাতে চুলকা, মা তুমি কলা নিয়ে আসো। এ বাবা আমি তো এমনি ভয় পাই অনেক, ভাই জমির ভয় পাই। নিয়ে আসো এরম করে খাওয়াবে, দেখো এরম করে। ও তো চলে গেল, বড়টারে না খাইলে ছোটটারে খাওয়া। নিচে রাখ, নিচে রাখ, নিচে রাখ, নিচে রাখ, নিচে রাখ। ওটা খাইলেও না, ফল খাই না মনে হয় জানিস। এতক্ষণ
দেখলেন আমার দেওর আমার মা সবাই গোমাতাদের খাইয়েছে, যেহেতু আজকে গোপাষ্টমী স্পেশাল একটা ডে। এই গোপাষ্টমীতে গোমাতাদের খাওয়ালে অনেক ভালো। আর এতক্ষণ মা খাওয়ার পর আমিও গোমাতাদের খাওয়ানোর চেষ্টা করি। আমি এমনি অনেক ভীতু, ভয়ও পাই, কিন্তু চেষ্টা করেছি যাতে গোমাতার সেবা করতে পারি। সারা জীবন সেবা করা ভালো, কিন্তু যেহেতু আমি ওমানে থাকি এখানে, তো আমি গোমাতা পাই না, তাও একটা স্পেশাল ডে যেহেতু গোপাষ্টমী, তো আমি ভাবলাম সকাল থেকে গোমাতাদের খাওয়াতেই হবে। তাই আমার ভাই আমাকে নিয়ে গেল, জায়গাটা হলো বার্গা। যেহেতু গোমাতারা এখানে অনেক সবজি শাকসবজি পায়, তো আমি অনেক ফ্রুট নিয়ে গেছি। তো প্রথমে ওদেরকে দিয়েছিলাম, গোটা গোটা ওরা খাচ্ছে না। তারপর কী করেছি, ওদেরকে ছোটো ছোটো পিস করে সুন্দর করে ওদের বলের মধ্যে দিয়ে এসেছি, যাতে ওরা খেয়ে নিতে পারে। সত্যি বলতে ইন্ডিয়ায় থাকলে আমি মায়াপুরে থাকতাম, তো তখন আমি গোশালায় যেতাম প্রায় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেতাম। তখন গোশালায় গিয়ে গোমাতাদের খাওয়াতে সত্যি আলাদা একটা মজা পেতাম। সেই জন্য আমি যে ওমানে থেকে আমি এটা মিস করতে চাই না। আমি আজ সকালে উঠেই তাড়াতাড়ি করে নেট সার্চ করলাম, দেখলাম যে ওমানে কোথায় গোমাতা পাওয়া যায়। তখন দেখলাম যে বার্গাতে। তখন আমি বললাম না, বার্গাতে হলে একটা ফার্ম হাউস আছে সেখানে। তো আমার হাজব্যান্ড একদম চেনাশোনা ছিল, তো উনি ফোন করে সেই ফার্ম হাউসে গেছিলাম। সেখানে দুটোই গোমাতা ছিল, আর খুবই ভালো লেগেছে ওদেরকে দেখে, আমার খুবই শান্তি পেয়েছি। এবং গিয়ে আমি প্রথম ওদের গায়ে একটু ফুল দিই, তারপরে নমস্কার করি। এবং সত্যি বলতে গোমাতারা একটা আলাদা, এই ঘাসগুলো ওরা তাদের পশুদেরকে, পোষা পশুদেরকে খাওয়ানোর জন্য, যেমন গরু মাতাদের খাওয়াবে, তারপর ওদের উট পালন করে, উট খায়, তারপরে ছাগল তাদেরকে খাওয়ায়। তো ভিডিওটা এখন চলে এসেছে একটা লেবু বাগানে, ফার্ম হাউসে। তো এখান থেকে কটা লেবু নেবো দেখতে পাচ্ছেন, আমার পাশে অনেক লেবু গাছ, দেখাবো তোমাদেরকে। আমাদের প্রদীপ ভাই এখন লেবু ছিটছে, তার সাথে লেবুর সাথে লেবু কাটাও ফিরিয়ে আছে এখানে। ব্লগে আমি দেখিয়েছিলাম অনেক লেবু ধরেছিল, এখন অনেক দিন হয়ে গেছে পরে এসেছি বাগানে, তো লেবু কমে গেছে। এমন একটা নেই লেবু, মোটামুটি আছে, দেখতেই পাচ্ছ। এখানে খেজুরও আছে, একসময় দেখিয়েছিলাম তোমাদেরকে ব্লগে। আমার আরেকটা ব্লগ আছে যেখানে তোমরা পাবে, আমি এখানে খেজুরও নিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর, দিয়ে দেবো ওটা দেখতে থাকবে। আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, গোমাতাতে খাওয়াতে এসেছিলাম, খাওয়ানো হয়ে গেছে। তো যেহেতু আছে গোপেন না, এরপর আমি গাড়িতে উঠার পরেই দেখি এক পিস তরমুজ ছিল আমার জন্য, আর এত সুন্দর তরমুজটা দেখতে আমার খুব খেতে ইচ্ছা করছে। গোমাতাদেরকেও খাইয়েছি, তারপর আমি বললাম আমি একটু খাই, তারপর আমি নিয়ে তরমুজটা খাওয়া শুরু করেছি। আর খুব মিষ্টি ছিল, খুবই টেস্টি ছিল, মাও খেয়েছিল, দেওরও খেয়েছিল। তো এই পর্যন্ত আমার ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার ডেইলি ব্লগ পাওয়ার জন্য প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, নতুন নতুন ব্লগ পাবেন আশা করি আজকের জন্য। আপনারা দেখতে পেলেন আমরা কীভাবে গোমাতাকে খাইয়েছি এবং যতটা পেয়েছি গোমাতা সেবা করেছি। তো দেখতে থাকুন আমার ব্লগটা, আজকে যেহেতু উপস্থিত তাই, তো এখন চলে যাবো।